If winter comes, can spring be far behind? When you are depressed, when you are panicked, you need someone's shoulder. Actually, এখানে আমি বোঝাতে চেয়েছি যে আপনি যখন ভীষণ ডিপ্রেসড আছেন, আপনি যখন ভীষণ প্যানিকড হয়ে আছেন কোনো বিষয়ে, তখন আপনি চাইছেন কাউকে কিছু বলতে, কিন্তু কেউ যদি জানতে না চায় তাহলে আপনি কাকে বলবেন? তাহলে আমরা যখন কাউকে ডিপ্রেশনে দেখব, তখন অবশ্যই আমরা তার কাছে জানতে চাইব আসলে তার সমস্যাটা কোথায় এবং সে কেন প্রবলেমের মধ্যে আছে, আমরা তার পাশে গিয়ে দাঁড়াব। আর সেটাই আজকে আমরা শিখব। লেটস বিগিন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল খুদে পাঠশালা। আজকের বিষয় যে হোয়েন ইউ আর প্যানিকড, হোয়েন ইউ আর ডিপ্রেসড, হোয়েন ইউ আর ডিসহার্টেড, ইউ নিড সাম ওয়ানস হেল্প অর অ্যাডভাইস। অ্যাকচুয়ালি এটাই শিখবো আজকে আমরা। আমরা যখন ডিপ্রেশনে আছি, আমরা কিন্তু বলতে চাই, আমাদের ভেতরটা অনেক কষ্টে পরিপূর্ণ থাকে, তখন আমরা ভীষণ ব্যথাতুর অবস্থায় থাকি। ঠিক তখন কেউ যদি এসে জিজ্ঞাসা করে তোমার সমস্যাটা কোথায়, তখন মনে হয় কি যে হ্যাঁ আমি ওকে সব কিছু খুলে বলি, কারণ কেউ জানতে যদি চায়, কারণ আমাদের এই কংক্রিটের দুনিয়ায় কে জানতে চায় বলুন তো কেমন আছি। তো যারা জানতে চায় তাদেরকে তো অবশ্যই বলতে হয় মন খুলে, আর তখনই আপনি হালকা হবেন। তাহলে আমরা আজকে জানতে চাইব অন্যের কষ্টের কথা কিভাবে, সেটা অবশ্যই ইংরেজিতে শিখে নিব। খুব সুন্দর এবং অবশ্যই ভীষণ ইম্পর্টেন্ট কিছু সেন্টেন্স আজকে আমরা শিখব। এখানে হচ্ছে অফারিং হেল্প অ্যান্ড অ্যাডভাইস। আপনি কাউকে সাহায্য করতে চাইছেন, সে ভীষণ ফিলিং ডিসহার্টেড, সেই রকম একটা কন্ডিশনে আছে, তো আপনি তখন তাকে কিছু জানতে চাইছেন, তো আমরা সিম্পলি কী কী বলতে পারি সেটা হচ্ছে, আমরা প্রথম সেন্টেন্সে বলতে পারি উড ইউ লাইক টু টক অ্যাবাউট ইট। আপনি তাকে বলছেন যে তুমি কি এই বিষয়ে কথা বলতে চাও, উড ইউ লাইক টু টক অ্যাবাউট ইট। আমরা এটাও বলতে পারি নিড সাম ওয়ান টু টক টু, নিড সাম ওয়ান টু টক টু। আপনি এটাও বলতে পারেন ইফ ইউ নিড সাম ওয়ান টু টক টু, ইফ ইউ নিড সাম ওয়ান টু টক টু, আই এম অ্যাভেলেবল, আমি আসলে ভীষণ ফ্রি আছি, তুমি আমাকে বলতে পারো তোমার সমস্যাটা, তখন আমরা এভাবে বলতে পারি। এরপর আরেকটা সেন্টেন্স আমরা বলতে পারি, সেটা হচ্ছে আই এম হিয়ার ইফ ইউ ওয়ান্ট টু টক অ্যাবাউট ইট, আই এম হিয়ার ইফ ইউ ওয়ান্ট টু টক অ্যাবাউট ইট। তুমি আসলে যদি যা বলতে চাও আমি এখানে আছি, আমি তোমার কাছে কথা শুনবো, আই এম হিয়ার মানে আমি এখানে দাঁড়িয়ে আছি বা এখানে আছি, এরকম না, আই এম হিয়ার মানে আই এম অ্যাভেলেবল, আমি আসলে ফ্রি আছি বা আমি জানতে চাই তোমার কথাটা, এটা আমরা বলতে পারি। আমরা এটাও বলতে পারি যখন হচ্ছে আপনি একজন ভীষণ অসুখী আছে, ভীষণ আনহ্যাপি আছে, তো এরকম এনকারেজিং সামওয়ান হু ইজ আনহ্যাপি, আপনি তাকে একটু এনকারেজ করেন না, একটু উৎসাহ দেন না যে এই তুমি এই সমস্যা আসলে কিছু না, কেন তুমি এত চাপ নিচ্ছ, কেন এত খারাপ আছো, এই সমস্যাটা আসলে কিছুই না। আমরা এটা বলতে পারি, অবশ্যই পারি, এবং আমরা সেই ডিপ্রেস মানুষদের পাশে দাঁড়াতে পারি, একটু সহমর্মিতা, একটু সহানুভূতি আমরা দেখাতেই পারি। তাহলে আমরা এই সেন্টেন্সটা তাদেরকে বললেই তাদের মনটা কিছু চনমনে হয়ে যেতে পারে, যেমন চিয়ার আপ, কী হয়েছে, কিছু হয়নি, নাথিং টু হ্যাপেন, প্লিজ চিয়ার আপ, তুমি খুশি হও না। আমরা এই চিয়ার আপের পরিবর্তে আরও একটা মজার সেন্টেন্স এবং একটু সুন্দর সেন্টেন্স বলতে পারি, সেটা হচ্ছে থিং আর নেভার অ্যাজ ব্যাড অ্যাজ দে সেম, থিংস আর নেভার অ্যাজ ব্যাড অ্যাজ দে সেম। আসলে প্রত্যেকটা জিনিসই যেরকম মনে হয় যতটা খারাপ, ঠিক আসলে ততটা খারাপ নয়, যা হয় ভালোর জন্য হয়। তাহলে সেন্টেন্সটা কি আমরা আবার শুনে নেই, সেটা হচ্ছে থিংস আর নেভার অ্যাজ ব্যাড অ্যাজ দে সেম। এরপর আমরা এটাও বলতে পারি চিয়ার আপের পরিবর্তে, আমরা এটাও বলতে পারি সেটা কি, ডোন্ট লেট ইট গেট ইউ ডাউন, ডোন্ট লেট ইট, বাদ দাও না, গেট ইউ ডাউন, যে কারণে তোমার মন খারাপটা হয়েছে, জাস্ট লেট ইট, ডোন্ট, এর বিষয়টা বাদ দিয়ে দাও। তো এরকম যে ডোন্ট লেট ইট, এটা ধরে বসে থেকো না যে বিষয়টা নিয়ে তুমি ভীষণ কষ্টে আছো, ডোন্ট লেট ইট গেট ইউ ডাউন। আমরা এটাও বলতে পারি চিন আপ,
চিন আপ মানে কি আমরা বুঝি যে আমরা একটা জিনিস বুঝি যে চিন আপ চিন মানে তো গাল চিবুক মুখটা তুলো এরকম বিষয় না কিন্তু এখানে চিন আপ বলতে বোঝায় যে মাথা তুলে দাঁড়াও কষ্টটাকে ঝেড়ে ফেলো চিন আপ চিয়ার আপের মতো আর কি আমরা এটাও বলতে পারি থিংস উইল গেট বেটার সব কিছুই ভালোর জন্য হয় ভালোর জন্য হবে থিংস উইল গেট বেটার টুমারো ইজ আনাদার ডে আজকের দিনটা টুডে ইজ ওভার ফিউচার ইজ অলওয়েজ আনসার্টেইন সো নোবডি নোজ হোয়াট উইল হ্যাপেন ইন দ্য ফিউচার বিকজ ফিউচার ইজ অলওয়েজ আনসার্টেইন বাট উই অবভিয়াসলি অ্যান্ড অবভিয়াসলি হেল্প অ্যান্ড অ্যাডভাইস ফর ডিপ্রেসড পার্সনস অলওয়েজ বিকজ ডিপ্রেশন ইটস আ ডেঞ্জারাস থিং ফর লাইফ সো আমরা এটা বলতে পারি টুমোরো ইজ আনাদার ডে টুডে ইজ ওভার আজকের দিন খারাপ গিয়েছে নো ওয়ে নো প্রবলেম এটা কোনো ব্যাপার না টুডে টুমোরো ইজ আনাদার ডে আগামী দিন অনেক ভালো হবে ওটা ভিন্ন দিন ভিন্নভাবে জীবনটা শুরু হবে আমরা এটাও বলতে পারি সেই ডিপ্রেস মানুষটাকে ইটস অলওয়েজ ডার্কেস্ট বিফোর ডন ইটস অলওয়েজ ডার্কেস্ট বিফোর ডন মানে সবসময় সকাল হওয়ার আগে গভীর অন্ধকারই থাকে যেমন আমার এই ভিডিওটিতে কিন্তু আমি শুরুতেই বলেছি যে ইফ উইন্টার কামস ক্যান স্প্রিং বি ফার বিহাইন্ড পিবি শেলির ভীষণ বিখ্যাত একটা লাইন সেটা হচ্ছে ইফ উইন্টার কামস যখন শীত আসে ইফ উইন্টার কামস ক্যান স্প্রিং বি ফার বিহাইন্ড কিন্তু বসন্ত খুব বেশি দূরে থাকে না শীতকালের পরপরই আসে বসন্ত ঠিক এরকমই একটা কথা এটা যে ইটস অলওয়েজ ডার্কেস্ট বিফোর ডন সকাল হওয়ার আগেই গভীর অন্ধকার আমরা কিন্তু সবসময় দেখতে পাই বলেই আমরা সকালটার এই খুশিটা এই আনন্দটা উপভোগ করতে পারি আমরা এটাও বলতে পারি স্টপ ক্যারিং দ্য ওয়েট অফ ওয়ার্ল্ড অন ইউর শোল্ডার্স ভীষণ সুন্দর একটা কথা তাই না যে স্টপ ক্যারিং দ্য ওয়েট অফ দ্য ওয়ার্ল্ড অন ইউর শোল্ডার্স তুমি কেন এত ভার বহন করছো তোমার এই একাকী কাঁধে স্টপ ক্যারিং দ্য ওয়েট অফ দ্য ওয়ার্ল্ড অন ইউর শোল্ডার্স তুমি এই এত বোঝা বহন করা ছেড়ে দাও জাস্ট ডোন্ট লেট ইট গেট ইউ ডাউন একদম ভীষণ চেয়ার করো চেয়ার আপ ভীষণ ভালো থাকো আর এটাই হচ্ছে কথা যে আপনি যখন ডিপ্রেশনে আছেন আপনি যখন আনহ্যাপি আছেন এই কথাগুলো যে সেই মানুষটার জন্য কতটা হেল্প করে তা চিন্তার বাইরে যখন কেউ জানতে চায় কেমন আছিস বা কেমন আছো এই কথাটার মধ্যে বা তোমাকে এত খারাপ দেখাচ্ছে কেন তুমি আর ইউ ওকে আর ইউ অল রাইট তুমি কি ঠিক আছো এই কথাটার মধ্যে সে একটা স্বস্তির নিঃশ্বাস ফেলে সে ভালো থাকার একটা আশ্বাস খুঁজে পায় আর এটুকু তো আমরা দিতেই পারি তো আমি আজকে এটাই শেখাতে চেয়েছি যে আপনারা একটু আমরা অবশ্যই ইংরেজি শিখতে চাই এবং ইংরেজি ইটস আ স্মার্ট ল্যাঙ্গুয়েজ অ্যান্ড ইটস আ ভেরি এসেনশিয়াল ল্যাঙ্গুয়েজ ফর অল অ্যাট দিস মোমেন্ট সো এই মুহূর্তে এবং এটা আমাদের আগেও ছিল এবং সামনের দিনগুলোতে ইংরেজিকে আমরা ইগনোর করতে পারি না কারণ এটা আমাদের ক্যারিয়ার বিল্ড আপের জন্য ভীষণ ইম্পর্ট্যান্ট তো এটাই আমি শেখাতে চেয়েছি সবসময় আপনাদেরকে এবং শেখাতে চলেছি শেখাচ্ছি যে খুব সহজে আপনাদেরকে ইংরেজি এবং সাথে আমি বাংলা গ্রামারটাও বাংলা ব্যাকরণটাও আপনাদেরকে শেখানোর চেষ্টা করছি তো অবশ্যই আমাকে জানাবেন ভিডিওগুলো কেমন লাগছে অ্যান্ড অবশ্যই ফর মোর অফ দিস আপডেট সাবস্ক্রাইব মাই চ্যানেল খুদে পাঠশালা অ্যান্ড আল্লাহ হাফেজ